বন্ধুরা, আমরা দুয়ারে লক্ষ্মী ভান্ডার প্রকল্প দেখে আসছি, কিন্তু এইবার আমরা দেখব দুয়ারে ফলোয়ার বাড়ানোর প্রকল্প। কিছু কিছু প্রাণী আছে আপনাকে হঠাৎ করে ফলো করবে, অথচ আপনি তাকে আপনার সাত জন্ম পূর্বপুরুষ ধরে কখনো চিনে আসেন নাই। তাও যেহেতু সে একটা মেয়ে প্রাণী, তার জন্য আপনারা তাকে ফলো ব্যাক করে দেবেন। হ্যাঁ, আমিও মেয়ে দেখে ফলো ব্যাক করছিলাম, কারণ মেয়েদেরকে আমি দেখলে পরে ফলো ব্যাক করে দিবি, কারণ আমি বুঝি যে মেয়েদের একটু ইগো থাকে। ছেলেদের না হয় ফলো ব্যাক না করলে চলে, কারণ ছেলেদের মন অনেক বড় হয়। কিন্তু ঠিক আছে, মেয়েটাকে ফলো ব্যাক আমি করে দিই না, চিনেও আমি তাকে যেহেতু ফলো করছে ভালোবাসার খাতিরে, আমিও ভালোবাসা দেখাই ফলো ব্যাক করে দিই। কিন্তু তারপর যেটা হয়, কয়েকদিন পর দেখি তার একটা পোস্ট আমার নজরে পড়ে এবং প্রোফাইলে গিয়ে যখন আমি তার ফলোইং চেক করতে যাই, তখন দেখি আমাকে সে ফলো করেই নাই। মানে আমার থেকে ফলো ব্যাক নেওয়ার সাথে সাথে, মানে 15 দিন না 10 দিনের মাথায়, তারা প্রথম কয়েকদিন ওয়েট করে, কিন্তু 15 থেকে 10 দিনের মাথায় তারা তাদের আসল রূপ দেখানো শুরু করে দেয়। ধৈরে বইসে যাদেরকে সে ফলো করছিল তাদের আনফলো করা শুরু করে। মানে আমরা তাকে ফলো করব, কিন্তু সে আমাকে ফলো করবে না। কিন্তু মামুনি, আমি যে বাকি মামুনির মতো না, আমি যে তোমার আনফলো দেখে আমিও তোমায় আনফলো করে দিছি বাবা। না তাহলে তুই আমাকে বল, তাহলে এই বালের নাটকটা করে কি হলো? তুই আমাকে